never think আমি মাস শেষে কত টাকা কামাবো কোনোদিন আগাতে পারবেন না you start with zero আপনি কাজের পিছে দৌড়ান টাকা আপনার পিছে দৌড়ান I was a pizza hut delivery boy আমি আমার গাড়ির পেমেন্ট দেওয়ার জন্য মাসে যে কিস্তিটা আসে সেটা দেওয়ার জন্য আমি দুটো চাকরি করতাম একটা করতাম স্কুলে আর একটা করতাম পিজ্জা হাটে যেখানে আমি পিজ্জা বানাতাম ডেলিভারি করতাম সারা টাউনে এবং রাতের সময় কিচেনটা ধুয়েও যেতাম আপনাদের আমি আপনাদেরকে খালি মরাল কিছু কথা বলবো তো From there, 2000 আমি পাশ করি 2000 যেদিন আমি পাশ করি তার 71 মধ্যে আমি বাংলাদেশে ফেরত আসি আই নেভার ওয়ান্টেড টু স্টে দেয়ার আমি বাংলাদেশে একটা করব এটা আমার প্রথম দিন থেকে বাট আমার 90% বন্ধু থেকে গেছে এখানে আসার পর আমি বিয়ে করি বিয়ে করার পর আমার বিয়েতে আমি 75,000 টাকা প্রাইস বন্ড পাই সেই প্রাইস বন্ড দিয়ে আমি একটা কম্পিউটার ছোট একটা অফিস নিলাম যেখানে আমার পর্দা ছিল না একটা টেবিল দুটো চেয়ার ছিল এবং আমার এক ফ্রেন্ড আমাকে একটা বই দিয়েছিল এটা একটা গার্মেন্ট সবাই তখন বাইং হাউস করে গার্মেন্ট প্রতিষ্ঠানের একটা বিদেশি একটা ট্রেড ফেয়ারের একটা বই দিই আমি প্রতিদিন 200 করে চিঠি লিখতাম যে আমি বাইং হাউস করতে চাই তখন গার্মেন্টস এর একটা বুম কিছুদিনের মধ্যে একজন উত্তর দিল যে আমরা একটা ফেয়ার অর্গানাইজ করি আমেরিকাতে আমি চাই তোমরা ওখানকার রিপ্রেজেন্টেটিভ হও এই আমার ব্যবসার প্রথম শুরু এখন আমি ইনফর্মাল ভাবে আসি আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমি আমার 28 বছর পূর্বে ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম সেই দিনের কথা আমার মনে পড়ছে আপনাদের ইয়াং ফেসেস দেখে আমার মনে হচ্ছে দোজ ওয়ার দ্য ডেজ আমি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হই 1996 এ বছর এখানে কমপ্লিট করে আমার ক্রেডিট স্কুলে ট্রান্সফার করে আমি চলে যাই আমেরিকা আমেরিকাতে আমি 2 বছরে আমার ব্যাচেলর শেষ করি তারপর 1 বছর কাজ করি তারপর আরো 1 বছর এমবিএ শেষ করি এটা হচ্ছে আপনাদের বিল্ডিং এর স্টার্টিং আপনি কি হবেন কোথায় যাবেন কোথায় পৌঁছাবেন দিস ইজ ওয়্যার ইট স্টার্ট এইচএসসি পর্যন্ত পড়াশোনা খেলাধুলা এভরিথিং নরমাল বাট এভরিডে আপনাদেরকে চিন্তা করতে হবে আগামী দিনের কথা হাউ টু আই অ্যাচিভ মাই গোল আই ওয়াজ এ পিজ্জা হাট ডেলিভারি বয় আমি আমার গাড়ির পেমেন্ট দেওয়ার জন্য মাসে যে কিস্তিটা আসে সেটা দেওয়ার জন্য আমি দুটো চাকরি করি একটা করতাম স্কুলে আর একটা করতাম পিজ্জা হাটে যেখানে আমি পিজ্জা বানাতাম ডেলিভারি করতাম সারা টাউনে এবং রাতের সময় কিচেনটা ধুয়েও যেতাম আমি আমার সুপারভাইজারকে দেখতাম ফ্লোরের মধ্যে কোনো যদি পানি পড়ে থাকতো সে মপটা এনে সাথে সাথে পরিষ্কার করতো নো ম্যাটার হাউ হি ইজ দ্য বস তারপরও সে এসে পরিষ্কার করে দিত তো আমি মনে করি ইউনিভার্সিটিতে আসার পর আপনারা ইন্ডিপেন্ডেন্টলি থাকছেন ইন্ডিপেন্ডেন্টলি চলছেন অনেক কিছু শিখার আছে এখানে যারা আবাসিক স্পেশালি তারা তো অনেক জায়গা দূর থেকে আসছেন থাকছেন আমি এক্সিবিশনে বুথ স্পেস বিক্রি করতাম এবং $500 করে পেতাম একটা বুথ এই আমার যাত্রা শুরু আমি কোনোদিন টাকা কামানোর জন্য ব্যবসা করিনি এই আরেকটা উপদেশ আপনাদেরকে দিই নেভার থিং আমি মাস শেষে কত টাকা কামাবো কোনোদিন আগাতে পারবেন না ইউ স্টার্ট উইথ জিরো আপনি কাজের পিছে দৌড়ান টাকা আপনার পিছে দৌড়ান নেভার কাউন্ট মানি টাকা গুনবেন না মাসের শেষে কত টাকা ইনকাম হলো এই মাসে কম হবে সামনের মাসে বেশি হবে আপনার যে ওই যে চিন্তাধারাটা আপনি অলওয়েজ আজকে দুটো কাজ পেলাম সামনের মাসে 3টা কাজ কিভাবে পাবো আফটার ইউ গ্রাজুয়েট ডেফিনেট এখন আপনাদের সবাইকে পড়াশোনা করে ভালোভাবে পাশ করতে হবে স্পেন্ড ইউর টাইম ওয়াইজলি আমি আপনাদেরকে আবার কনগ্রাচুলেট করি এত মহান একটি বিশ্ববিদ্যালয়ে আপনাদের সুযোগ পেয়েছেন আপনারা দিস ইজ ইটসেলফ আ ক্রেডিট ফর অল অফ ইউ অ্যান্ড আই উইশ ইউ অল দ্য আপনার পড়াশোনা এবং আপনার কর্মপরিধি আপনার পড়াশোনার পরিধিটি ইজ নাম্বার ওয়ান এখন দ্যাট ইজ ইয়ার টপ প্রায়োরিটি নাম্বার টু ইজ আপনি যদি ক্যালকুলেট করে বের করতে পারেন যে আমি এতটুকু সময় ফ্রিল্যান্সিং এর জন্য ইউজ করতে পারি এতটুকু সময় এই কাজটা করতে পারি পার্ট টাইম একটা কোনো কাজ করতে পারি এটা যদি আপনার পড়াশোনাতে এফেক্ট না হয় অফকোর্স গো অ্যাহেড মেক মানি কোনো সমস্যা নাই তো হেল্প ইউর ফ্যামিলি অথবা এই টাকাটা আপনার হাত খরচের জন্য হলো আপনার প্যারেন্টস এর জন্য একটু বার্ডেন কম হলো দ্যাট ইজ হোয়াট আই ডিড আমি 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 পিজ্জা হাটে পিজ্জা বানাইতাম রাইট আই স্টার্টেড ফ্রম জিরো I had nothing. I did not take my family money. Zero. তো আই বিলিভ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ আপনারাও জিরো থেকে শুরু করতে পারেন আপনার খালি মনে জোর লাগবে ফেলিয়ার আসবে প্রথমে ফেলিয়ার আসবে প্রথমে ফেলিয়ার আসবে দেন ওয়েন ইউ একবার একবার ধরতে হবে আপনাকে ওই সাকসেসের ট্রেনটা একবার ধরতে হবে আপনার জীবনে মনে রাখবে 2 to 3 times আপনার জীবনে সারা জীবনে আপনার 2 থেকে 3 বার একটা অপরচুনিটি আসবে এই 2 থেকে 3 বারের যদি একবার একটা ধরতে পারেন আপনার লাইফ পার হয়ে যাবে আর যদি ধরতে না পারেন অ্যাভারেজ লাইফ চলে যাবে সো ইউ মাস্ট বি অ্যালার্ট সেই অপরচুনিটি কবে আসে যে কোনো দিন আসতে পারে ইউ অল মাস্ট বি অ্যালার্ট পড়াশোনা করবেন খেলাধুলা করবেন গো টু দ্য ফিল্ড আমি এখনও খেলাধুলা করি পরশু দিন আমি খেলতে যাবো ক্রিকেট খেলতে যাবো কালীশ্বরীতে আমার বয়স 50 বাট আই এম অ্যাজ ইয়াং অ্যাজ ইউ আমার মনটা অ্যাজ ইয়াং অ্যাজ ইউ নাও আমাদের সরকার তো বোধহয় অনেক অর্থায়ন করে স্টার্ট আপদেরকে ফার্স্ট অফ অল আপনি টার্গেট করেন হোয়াট ইজ ইয়ার লাইন আপনি কোন লাইনে আগাতে চান স্টাডি স্ক্রুটিনাইজ করেন এটাকে একদম ছিঁড়ে বেড়ে ফেলেন ইফ দিস ইজ প্রফিটেবল প্রথমে আপনার আইডেন্টিফাই করতে হবে এটা আমি যেটা করবো এটা প্রফিটেবল ব্যবসা কিনা আর আরেকটা জিনিস করবেন এমন কোনো ব্যবসা করবেন না যেখানে মানুষের ক্ষতি হয় মানুষকে ঠকানো হয় নেভার এমন কোনো ব্যবসা করবেন আপনি এমন ব্যবসা করবেন যাতে আপনাকে আপনার দোয়া আসে আমি ম্যান পাওয়ারের ব্যবসা করি আদম ব্যাপারি আমি আমার প্রথম ব্যবসা আমার বাবা মাকে পাশে রেখে ব্যবসা করতাম আমার বাবা মা যে বাসায় থাকতে তার পাশের বাসায় আমি ব্যবসা করতাম মানে আমার তো ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না বাট আই হ্যাভ ডান 10টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি আমারটা ইন রেপুটেশন
আমি যখন এই ব্যবসাটা প্রথম শুরু করি আই অলওয়েজ কনসিডার যে আমি গরিব মানুষকে নিয়ে ব্যবসা করি এবং তারা অনেক কষ্ট করে বিদেশ যায় আই মাস্ট বি এবল টু এক্সিকিউট এন্ড ডেলিভার আমি যে প্রমিসটা করতেছি তাকে সেটা যাতে সে ওখানে যেয়ে পায় অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাজ হেল্প মি গড হ্যাজ হেল্প মি মেনটেন মাই রেপুটেশন বিকজ আমি কোনো ছাড় দিই না কোনো ক্লায়েন্টকে আমি ছাড় দিই না পান থেকে চুন খুঁজছিলাম আমি ওদেরকে ছিঁড়ে ফেলি দিস ইজ মাই মোটো অ্যান্ড আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন এবল টু গিভ 30 থেকে 35 হাজার লোকের কর্মসংস্থান ওভারসিজ লোভ এ একটা জিনিস লোভ সম্বরণ যদি করতে পারেন আগাই যাবেন লোভ যদি সম্বরণ করতে পারেন আগাই যাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই